রামপুরহাটের বক্তুই গ্রামে আগুনে পুড়ে নিহতদের আত্মীয়রা এখন ঠাঁই নিয়েছেন সাইথিয়ার বাতাসপুরে। বৃহস্পতিবার রামপুরহাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এই সকল পরিবারদের রামপুরহাটে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে আসেন সাইথিয়ার বিডিও। কিন্তু নিহতদের সদস্যরা কোনোভাবেই রামপুরহাট যেতে রাজি নন, তারা এখানেই থাকবেন বলে জানিয়েছেন। মানে রাত 24 ঘন্টা যদি আমাদেরকে প্রোটেকশন যদি তাহলে আমরা ওনার কাছে যেতে পারবো, কারণ ওখানে গিয়ে আমাদের জীবনের হানি আছে, আশঙ্কা আছে, আমাদের আমরা আতঙ্কে আছি, এখানেও আছি আমরা আতঙ্কে। কিন্তু ওখানে গিয়ে যে আমাদের জীবনের সুরক্ষাকে নেবে, কারণ ওই গ্রামেই তো আমাদের আমাদের চোখের সামনে, আমার চোখের সামনে আমার পুরো ফ্যামিলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। আবার ওখানে আমরা যেতে আমরা আতঙ্কিত মধ্যে আছি। আমাদের পুরো সেপারেট আমাদেরকে দিতে হবে, আমাদের পুরো সিকিউরিটি আমাদেরকে দিতে হবে, যেন আমাদের জীবনের ঝুঁকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারের লক্ষ্য দিতে হবে। তাহলে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখানে আমাদেরকে বলেন তাহলে ওই সোর্স আমরা দিতে পারি, নচেত আমরা কি করে আমার সাতটা যান আমরা যাব না অবশেষে বিশাল পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তা দিয়ে সাইথিয়ার বাতাসপুর গ্রাম থেকে বক্তুই গ্রামের ঘর ছাড়া বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাওয়া হলো বৃহস্পতিবার। উপস্থিত রয়েছেন ডিএসপি, ডিএনটি, শিউরি থানার আইসি, বিডিও সাইথিয়া সহ বিভিন্ন আধিকারিক। পুলিশ সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে যাচ্ছে বলছে, পুলিশের গাড়িতে যাচ্ছি, আমরা গ্রামে পুলিশ এখন আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী, তার কাছে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা। বীরভূম থেকে হিমাদ্রি মন্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।